subsequent সবাই হেডিং করো সাব সিকোয়েন্স কথাটার মধ্যেই আছে যেমন আমরা সাব সেট বলতে কি বুঝি একটা সেট তার কিছু এলিমেন্ট নিয়ে আর একটা সেট তাকে আমরা বলি সাব সেট সাব সিকোয়েন্স মানে একটা সিকোয়েন্স তার কিছু এলিমেন্টস নিয়ে তার আবার ইনফাইনাইট এলিমেন্টস নিয়ে আর একটা কি ইনফাইনাইট টার্মস নিয়ে আর একটা সিকোয়েন্স ধরো এরকম আমি একটা সিকোয়েন্স নিলাম এক্সেল একটা সিকোয়েন্স নিলাম ঠিক আছে তাহলে এটা মনে করো একটা সিকোয়েন্স আমি এর এলিমেন্টস নিয়ে এরকম একটা সিকোয়েন্স তৈরি করব এটাকে আমরা কি বলতে পারবো সাব সিকোয়েন্স কেন বলতে পারবো সাব সিকোয়েন্স দেখো এর সমস্ত এলিমেন্ট টার্মস গুলো এই সিকোয়েন্সের সমস্ত টার্মস গুলো এই সিকোয়েন্সে আছে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এই যে সাফিক্স যেগুলো টু এর থেকে ফোর বড় ফোর এর থেকে সিক্স বড় সিক্স এর থেকে এইট বড় এইভাবে আছে না এই সাফিক্স গুলো যে পজিটিভ ইন্টিজার সেগুলো দেখো ইনক্রিজিং তাই না তাহলে আমরা এটাকে বলবো সাবসিকোয়েন্স অফ দা সিকোয়েন্স এক্স ওকে তাহলে সিকোয়েন্সের ইনফাইনাইট টার্মস নিয়ে আর একটা সিকোয়েন্স তুমি তৈরি করলে যেখানে তা রেস্ট্রিকশন তুমি বেঁধে দিলে কিরকম সাফিক্স যে নেচারাল নাম্বার গুলো এগুলো ইনক্রিজিং এরপর আমি আর একটা নিলাম এরকম ধরো এক্স ওয়ান এক্স থ্রি এক্স ফাইভ এক্স সেভেন এইভাবে এটাকে কি সাবসিকোয়েন্স বলবো বলবো এর সাফিক্স যেগুলো আছে সেগুলো দেখো সবই কি ন্যাচারাল নাম্বার এবং এগুলো সবই কি ইনক্রিজিং ওয়ান এর থেকে থ্রি বড় দেখো ওয়ান এর থেকে থ্রি বড় থ্রি থেকে ফাইভ বড় ফাইভ এর থেকে সেভেন বড় এইভাবে না তাই তো তাহলে এটাকে আমরা যেমন সাবসিকোয়েন্স অফ এক্সেল বলবো এটাকে আমরা কি বলবো সাবসিকোয়েন্স অফ এক্সেল ওকে আচ্ছা তোমরা এখানে এটাকে যেন আমরা ইভেন নাম্বারস গুলো নিয়েছি ইভেন পজিটিভ ইন্টিজার এখানে আমরা কি নিয়েছি অড পজিটিভ ইন্টিজারস তাহলে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে কিন্তু তোমরা করতে পারছ না আমি যদি এইরকম নিতাম এক্স ওয়ান তারপরে এক্স ফোর তারপরে নিলাম এক্স ফাইভ তারপরে নিলাম এক্স নাইন তারপর নিলাম এক্স টুয়েলভ তারপরে নিলাম এক্স টোয়েন্টি এটাকে কি সাবসিকোয়েন্স বলবো হ্যাঁ বলবো কেন বলবো এই যে এগুলো দেখো ওয়ান এর থেকে লেস দেন ফোর তার থেকে ফাইভ তার থেকে নাইন লেস দেন চলছে তাহলে এটাকে আমরা কি বলবো সাবসিকোয়েন্স অফ এক্স ক্লিয়ার আচ্ছা তাহলে এটার পাশে লিখে রাখো সাবসিকোয়েন্স অফ এক্স শুধু লিখে রাখো সাবসিকোয়েন্স এটা তাহলে একটা সাবসিকোয়েন্স এটা একটা সাবসিকোয়েন্স এটাও একটা সাবসিকোয়েন্স দেখো তো তাই না এখন এইটা কি সাবসিকোয়েন্স তাকাও বর্ষা তো তাকাবে এক্স টু এক্স ফোর
एक्स फाइव तार पर एक्स नाइन तार पर एक्स एट ये भावे इटा के सबसीक्वेंस होबे इटा के किंतु आमरा सबसीक्वेंस बोलबो एक्चुअली এই যে সাফিক্সে যে ন্যাচারাল নাম্বারস গুলো আছে এগুলোকে স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে হবে ওকে তাহলে এটা যেমন সাবসিকোয়েন্স তাহলে সাবসিকোয়েন্স মানে কি বললাম একটা সিকোয়েন্স তার ইনফাইনাইট টার্মস নিয়ে আমি আর একটা সিকোয়েন্স তৈরি করলাম যেখানে সিকোয়েন্সের যে সাফিক্সে যে ন্যাচারাল নাম্বারস গুলো এগুলোকে স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে হবে যেমন 1 থেকে 3 বড় 3 থেকে 5 বড় 5 থেকে 7 বড় 7 থেকে 9 বড় এই তাই তো চলো পরীক্ষা সংক্রান্ত কোনো খবর পেলে না চলো হেডিং করো ডেফিনেশন হেডিং করা ডেফিনেশন সে পরীক্ষা যে সিস্টেমে হোক আমরা টোটালি প্রিপেয়ার অফলাইনের জন্য আমরা কিন্তু ভালোভাবে জিনিসগুলো পড়ে রেখেছি আমাদের কোনো চাপ নেই বলা যারা অনলাইন ক্লাস করে তাদের প্রবলেম চলো হেডিং করা ডেফিনেশন লেট অর লেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স এন বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস এন্ড আর ইন স্মলার তার সাফিক্স এন এন্ড আর ইন বি এ স্ট্রিক্টলি strictly increasing sequence of natural numbers RN টাকে আমরা কি রকম নিলাম xn একটা sequence of real numbers RN টাকে নিলাম strictly increasing sequence of natural numbers strictly increasing sequence of natural numbers that is কিরকম নিচ্ছো r1 less than r2 less than r3 তার থেকে r4 বড় less than top less than top Look up then the sequence. Niche look up then the sequence. Second bracket er bhitor x r n. Ki bola? Look up then the sequence. Second bracket er bhitor x r n is said to be. Is said to be a subsequence. Said to be a subsequence of the sequence xn. Is said to be a subsequence of the sequence bolo xn. Clear? তাহলে আমরা এক্স আর এন টাকে কি বলবো এক্স এন সিকোয়েন্সে সাব সিকোয়েন্স ওকে আমার মনে হয় নলেজটা নিতে পেরেছো তার আগে অলরেডি আমি একটা কনসেপ্ট দিয়েছি আচ্ছা হেডিং করো এক্সাম্পল এক্স কোনো রকম তাড়াহুড়ো করবে না হেডিং করো এক্সাম্পল हेडिंग करो एग्जांपल
because x n equal to minus 1 to the power n, passe choto n belongs to power n. की बोलना, let x n equal to की minus 1 to the power n, passe choto n belongs to power n. Record then second bracket, then the sequence second bracket er bitor x to n, x er suffixe to n, that is boloto n er man 1 hole koto hobe, n er man 1 hole x to 2 होले को तो x4, 3 होले x6, 8 या, that is, बला, x2 माने की, x2 माने minus 1 एर होट स्कर, तार माने 1, x4 टा को तो, minus 1 to the power 4, 1, तार पर ता 1 एजा, लिको, इजे subsequence of, इज ए सबसीक्वेंस ऑफ का इज ए सबसीक्वेंस ऑफ द सीक्वेंस इज ए सबसीक्वेंस ऑफ द सीक्वेंस सेकंड ब्रैकेट के भीतर एक्स एन डाउट আছে দেখো তো এটা আমরা কি বলবো এটা সাবসিকোয়েন্স অফ কা অফ দা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স এন ওকে চলো নিচে লিখো দা সিকোয়েন্স এটা যখন আমরা ইভেন নিলাম দেখো 2 এর থেকে 4 টা বড় 4 এর থেকে 6 বড় তাহলে এটা সাবসিকোয়েন্স কি ডাউট আছে নিচে লিখো দা সিকোয়েন্স নিচে লিখো তোমরা The sequence, the sequence, second bracket er bhitor x to n minus 1, suffix to n minus 1, that is ki hobe, x1, comma, x3, comma, x5, comma, dot, dot, that is ki likhbe bolo माइनस वन माइनस वन माइनस वन डॉट कारण माइनस वन तू दी पुआ जे आम्रा ऑड पावर कर बो माइनस वन ही पावे इजे सबसीक्वेंस लिखो इजे सबसीक्वेंस ऑफ द सीक्वेंस सेकंड ब्रैकेट एर भी तो एक से इजे सबसीक्वेंस of the sequence second bracket er bhitor x n doubt ache acha chalo ar ekta example dekhi ye je subsequence of the sequence second bracket er bhitor x n clear chalo heading karo example heading karo example लिखो लेट एक्स एन इक्वल टू वन बाय एन पासे छोटो एन बिलोंग्स टू बड़ो एन एक्स एन इक्वल टू वन बाय एन पासे छोटो एन बिलोंग्स टू बड़ो एन लिखो देन सेकंड ब्रैकेट एर भीतर एक्स वन एक्स थ्री एक्स फाइव एरकम That is koto 1 by 1, 1 third, 1 by 5, dot dot. Is a subsequence of ka? Is a subsequence of the sequence below x. Is a subsequence of the sequence second bracket er bhitor x. Okay?
এই যে সাব সিকোয়েন্স অফ দা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে x এর আমি এরকম নিলাম লিখো দা সিকোয়েন্স x দা সাফিক্স এ 4 এর মাইনাস 1 দিয়ে দিলাম দ্যাট ইজ কি কি হবে n এর মান 1 হলে কত হবে n এর মান 1 হলে দ্যাট ইজ x3 n এর মান 2 হলে কত হবে 8 মাইনাস 1 x7 তারপরটা x11 কমা ডট ডট That is 1 by 3, comma 1 by 7, comma 1 by 11, comma dot dot. Is a subsequence of the sequence. Bolo second bracket er bhitore x er. এই যে সাবসিকোয়েন্স অফ দা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স এ ডাউট আছে কারো চলো এরপর তোমরা হেডিং করো সাবসিকোয়েন্সিয়াল লিমিট হেডিং করো সাবসিকোয়েন্সিয়াল লিমিট আচ্ছা একটা কথা বলি তাহলে xn যদি সিকোয়েন্স হয় xn এর একটা সাবসিকোয়েন্স না আমরা তো জানি এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ তাহলে যে কোনো সিকোয়েন্স যদি নিই তার সাবসিকোয়েন্স কে ওই সিকোয়েন্সটা নিজেই এটা বলতে পারি তো এভরি সিকোয়েন্স is a subsequence of itself তাই না চলো হেডিং করো সাবসিকোয়েন্সিয়াল লিমিট সাবসিকোয়েন্সিয়াল লিমিট কোনো তাড়াহুড়ো করবে না হেডিং করো সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলো লিখো তো কথাটার মধ্যেই আছে সাব সিকোয়েন্সিয়াল লিমিট তার মানে একটা সিকোয়েন্স তার সাব সিকোয়েন্সের লিমিটটাকে আমরা কি বলবো সাব সিকোয়েন্সিয়াল লিমিট তাই না একটা সিকোয়েন্স তার সাব সিকোয়েন্সের লিমিটটা তাকে আমরা কি বলবো সাব সিকোয়েন্সিয়াল লিমিট চলো লিখো লেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স এন বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস স্টপ বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস স্টপ লিখো এ রিয়েল নাম্বার এল ইজ সেড টু বি A real number L is said to be a subsequential limit. তাহলে একটা রিয়েল নাম্বার L কে কখন আমরা সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলবো এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট of the sequence xn of the sequence second bracket এর ভিতর xn of the sequence second bracket এর ভিতর xn কখন আমরা l টাকে এই সিকোয়েন্সের সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলবো যদি এই সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স আমরা বের করতে পারি যার লিমিটটা অলসো এল
তাহলে আমরা এইটাকে বলবো সাবসিকোয়েন্সিয়াল লিমিট। তার মানে একটা সিকোয়েন্স তার সাবসিকোয়েন্সের লিমিট, তাকে আমরা বলবো সাবসিকোয়েন্সিয়াল লিমিট। লিখো সেট টু বি সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ দা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্সএন ইফ দেয়ার এক্সিস্ট এ সাবসিকোয়েন্স, ইফ দেয়ার এক্সিস্ট এ সাবসিকোয়েন্স অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্সএন, ইফ দেয়ার এক্সিস্ট এ সাবসিকোয়েন্স অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্সএন দ্যাট দ্যাট কনভার্জেস টু এল। কি বললাম? দ্যাট কনভার্জেস টু, বলো দ্যাট কনভার্জেস টু এল। স্টপ। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমরা কখন একটা রিয়েল নাম্বারকে কখন একটা সিকোয়েন্সের সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলবো। যদি ওই সিকোয়েন্সের আমরা একটা সাবসিকোয়েন্স খুঁজে পাই এবং তার লিমিটটা যদি এল হয় তাহলে আমরা এলটাকে বলবো ওই সিকোয়েন্সের সাবসিকোয়েন্সিয়াল লিমিট। চলো হেডিং করো এক্সাম্পল। সুদীপ কি বাড়ি গিয়েছে? হ্যাঁ, হেডিং করো এক্সাম্পল। লেট অল লেট এক্স এন ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, পাশে ছোট এন বিলংস টু বড় এন। কি বললাম? লেট এক্স এন ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, পাশে ছোট এন বিলংস টু বড় এন। হলো? ঠিক আছে, এরপর নিচে লিখো দা সাবসিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স টু এন, দ্যাট ইজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স টু এক্স ফোর এক্স সিক্স এক্স এইট ডট ডট, দ্যাট ইজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ওয়ান 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 ডট ডট। বলতো এটা কিরকম সিকোয়েন্স? কনস্ট্যান্ট সিকোয়েন্স, কারণ এই সিকোয়েন্সের প্রতিটা টার্ম সেম। একটা সিকোয়েন্সের প্রতিটা টার্ম যদি সেম হয় আমরা সেই সিকোয়েন্সটাকে কি বলি? কনস্ট্যান্ট সিকোয়েন্স। দ্যাট ইজ ওয়ান কমা ওয়ান কমা ওয়ান কমা ওয়ান কমা ডট ডট, লিখো ইজ কনভার্জেন্ট, ইজ কনভার্জেন্ট, কনভার্জেন্ট মানে লিমিট আছে, ইজ কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু, বলো কনভার্জেস টু ওয়ান। তাহলে এই ওয়ানটা এই এক্সেন সিকোয়েন্সের সাবসিকোয়েন্সের লিমিট না? ওয়ানটা হচ্ছে এই ওয়ানটা এক্সেন সিকোয়েন্সের সাবসিকোয়েন্স এক্স টু এন এর লিমিট। তাহলে ওয়ানটাকে কি কি বলবো? সাবসিকোয়েন্সের লিমিট। নিচে লিখো ওয়ান ইজ এ, ওয়ান ইজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্সেন। ওয়ান ইজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্সএন। সবাই রেডি? ওকে, চলো নেক্সট। নিচে লিখো দা সাবসিকোয়েন্স, নিচে তোমরা লিখো দা সাবসিকোয়েন্স। এটা সবার তোলা হয়ে গেছে আশা করি। লিখো দা সাবসিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স টু এন মাইনাস ওয়ান, এক্স এর সাপেক্ষে টু এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর বলো এক্স ওয়ান এক্স থ্রি
x7 dot dot that is second bracket এর ভিতর -1 -1 -1 the dot dot দাও is convergent and converges to কোথায় -1 converges to -1 নিচে লিখো -1 is a नीचे लिखो -1 इज ए की लिखबे बोलो -1 इज ए की लिखबे सबसिक्वेंशियल लिमिट ऑफ ये जे सबसिक्वेंशियल लिमिट ऑफ सेकंड ब्रेक ऑफ द सीक्वेंस सेकंड ब्रैकेट এর ভিতর x n তাই না বোঝা গেছে সাবসিকোয়েন্সিয়াল লিমিট মানে একটা সিকোয়েন্সের সাবসিকোয়েন্সের লিমিট তাকে আমরা বলবো সাবসিকোয়েন্সিয়াল লিমিট চলো নেক্সট হেডিং করো থিওরেম চলো হেডিং করো থিওরেম এবং স্টার্ট দাও থিওরেমটা हेडिंग पर आप थियोरेम एवं थियोरेम का स्टार्ट पर हेडिंग पर आप थियोरेम लिखो इफ ए सीक्वेंस इफ ए सीक्वेंस सेकंड ब्रैकेट के भीतर एक्स एन कन्वर्जेस टू एल converges to L তার মানে x এর লিমিটটা L if a sequence second bracket এর ভিতর x এর converges to L comma comma দাও দিয়ে comma দিলে তো then every subsequence then every subsequence of second bracket এর ভিতর x n of second bracket এর ভিতর x n also converges to l তাহলে কি বললাম then every subsequence of second bracket এর ভিতর x n also converges to l তাহলে এক্সেনটা যদি এলে কনভার্জ করে তাহলে তার যে কোনো সাবসিকোয়েন্স কোথায় কনভার্জ করবে এলে ঠিক আছে তার মানে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার যে কোনো সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হবে এবং এক্সেনের যা লিমিট প্রতিটা সাবসিকোয়েন্সের লিমিটটা কি হবে সেম তাই তো চলো চলো হেডিং করা প্রুফ এবং এই প্রুফটা খুব ভালোভাবে রেডি করবে মানে সামনের ক্লাসে আমি এই প্রুফটা তোমাদের লিখতে দেব খুব ভালোভাবে আজকে যেরকম তোমাদের কি দেব বলেছি ক্যান্টস চলো লেখো প্রুফ লেখো লেট let second bracket এর ভিতর x n be a sequence of real numbers comma দিয়ে converges to l कोमा दे कॉन्वर्जेस टू एल स्टॉप कॉन्वर्जेस टू एल स्टॉप ए पर नीचे लिखो लेट सेकंड ब्रैकेट এর ভিতর আর এন বি এ স্ট্রিক্টলি
increasing be a strictly increasing sequence of natural numbers. Second bracket er bhitor rn be a strictly increasing sequence of natural numbers likhecho increasing sequence of natural numbers likho then tahole rn ta strictly increasing sequence of natural numbers jodi boli amra tale then তাহলে এক্স আর এন টাকে কি বলবে বলো তো লিখো দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স আর এন ইজ এ সাবসিকোয়েন্স অফ দা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স এ এক্স আর এন ইজ এ সাবসিকোয়েন্স of the sequence second bracket এর ভিতর বলো xn ঠিক আছে is a subsequence of the sequence second bracket এর ভিতর xn এ ডাউট আছে চলো এক পর নিচে লিখো let epsilon be an নিচে লিখো let epsilon be an arbitrary positive number let epsilon be an arbitrary positive number epsilon be an arbitrary positive number एक बार नीचे लिखो सिंस अच्छा एक्सेंट टाके हमरा कन्वर्जेंस टू की बोले छी बोलो एल ताले सिंस लिमिट एन टेंड्स टू इनफिनिटी एक्सेन इक्वल टू एल ताले हमरा को लिमिटेड डेफिनेशन टा काजे लगाबो एक्सेन इक्वल टू एल कोमा दी लिखो देयर एग्जिस्ट कोमा दिए दिया रे एग्जिस्ट ए पॉजिटिव इंटीचर के साथ दैट दिया रे एग्जिस्ट ए पॉजिटिव इंटीचर के साथ दैट की लिख दे मॉडल भी तो रे एक्स एन माइनस एल इटा लेस देन एप्सिलॉन पासे की लिख दे for all in greater equals to k doubt ache modder bitor xn minus l less than epsilon for all in greater equal to k eta hocche limited definition tomader porano hoyeche etake ek number dao etake one mark koro acha RN টা কি রকম সিকোয়েন্স স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস তার মানে মনে করো এখানে কে পজিটিভ ইন্টিজার তো RN টা তো স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস তাহলে মনে করো এটা R1 এটা R2 এটা R3 R4 এটা R5 তাহলে এই আর ওয়ান আর টু আর এন বাড়তে বাড়তে একটা টাইম পর কে কে কি করবে ওভারটেক ছাড়িয়ে যাবে না তার মানে আর এন টা কখন গ্রেটার কে ফর অল এন গ্রেটার বলো তো ফর অল এন কত গ্রেটার ফোর বুঝে তোমার বাবা কি বলছি তাহলে এখানে ফোন না n এর মান গ্রেটার ফোর হতো বা এটাকে যদি আমরা এই এটাকে r5 ধরতাম এটাকে r5 ধরতাম তাহলে কি লিখতে n গ্রেটার ইকুয়াল টু 5 তারপর মনে করে এটা r6 এলো তাহলে যেহেতু rn টা ইনক্রিজিং এ বাড়তে বাড়তে একটা টাইম পর কি করবে
কে ছাড়িয়ে যাবে, বুঝতে পারোনি? কারণ আরে তো ইনক্রিজ এরকম বাড়তে 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 একটা টাইম পর কে ছাড়িয়ে যাবে। চলো নিচে লিখো, লিখো সিন্স, নিচে লিখো সিন্স, সিন্স সেকেন্ড ব্রেকেটের ভিতর আর এন, ইজ এ স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ, ইজ এ স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস, অফ ন্যাচারাল নাম্বারস, স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস, কমা দিয়ে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার কে জিরো, কে তার সাপেক্ষে জিরো। যেমন এখানে পজিটিভ ইন্টিজারটা কে, কে জিরোটা কত, ফাইভ, বাড়তে 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 একটা টাইম পর কি হবে, যে কোনো আর এন কে থেকে বড় হবে। আচ্ছা এখানে দেখো তো আর এন টা গ্রেটার কে বলছি, তাহলে এটা এন টা গ্রেটার ইকুয়াল টু কত, এখানে এন এর মান ফাইভ হলে কি এটা আর এন টা গ্রেটার কে হচ্ছে, তখন তো ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তাহলে গ্রেটার কে বললে কত হবে, আর এন টা গ্রেটার কে বলছি, তাহলে এখানে কোন ন্যাচারাল নাম্বারের পর থেকে আর এন টা গ্রেটার কে, তাই না? তাহলে আমি এটাকে এন গেটার ফাইভ দিলাম, বা এন গেটার ইকুয়াল টু সিক্স দিতে হবে, কারণ আর এন তো গেটার কে, আমি আর ফাইভ তো কে বলেছি, তাই না? তাহলে ফর অল এন গেটার ইকুয়াল টু সিক্স বলতে হতো, এই যে সিক্স এর পর এই যে আর সিক্স টা তো কে থেকে বড়, তাই না? সিক্স থেকে হচ্ছে না, বা গেটার ফাইভ বলতে পারো, গেটার ফাইভ, ফাইভ এর পর ন্যাচারাল নাম্বার কে, সিক্স। আচ্ছা পজিটিভ ইন্টিজার কে জিরো, সাচ দ্যাট কথা বলবে না, আর এন গ্রেটার কে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে জিরো, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে জিরো। দেখো তো এইখানে আমরা গ্রেটার ইকুয়াল টু আর এন গ্রেটার কে, মানে আর সিক্স টা গ্রেটার কে, তাহলে এন টা গ্রেটার ইকুয়াল টু কত, সিক্স, বা শুধু গ্রেটার বললে গ্রেটার ফাইভ, কিন্তু ইকুয়াল টু দিলে কি হতো, গ্রেটার ইকুয়াল টু সিক্স। দেখো আর সিক্স টা তো কে থেকে বড়, আর ফাইভ তো কে থেকে বড় নয়, হয়েছে? আচ্ছা লেখো দেন ওয়ান ইমপ্লাইজ, এক নাম্বার থেকে কি পাবো, ওয়ান ইমপ্লাইজ এক নাম্বার থেকে কি পাবো বলো, তাহলে এ রেজাল্টটা কার জন্য ট্রু, ফর অল ইন কে, কে বা কে এর পর থেকে ট্রু, তাহলে এটা আর এন তো গেটার কে, তাহলে এখানে কি লিখবে বলো, এ রেজাল্টটা কে এর পর থেকে যে কোনো পজিটিভ ইন্টিজারের পর থেকে ট্রু, তো আর এন তো গেটার কে, তাহলে রেজাল্টটা আর এন এর জন্য ট্রু হবে না, এ রেজাল্টটা কার পর থেকে ট্রু, কে এর পর থেকে ট্রু, তাহলে এখন আর এন তো গেটার কে, তাহলে এটা আর এন এর জন্য ট্রু হবে না, ওয়ান ইমপ্লাইজ এক্স আর এন মাইনাস এ লেস দ্যান এপসাইলন ফর অল ইন গেটার ইকুয়াল টু কে জিরো, কারণ আর এন টা কখন গেটার কে, ফর অল ইন গেটার ইকুয়াল টু কে জিরো, তাহলে আমরা কি লিখলাম, মডের ভিতর এক্স আর এন মাইনাস এল এটা লেস দ্যান এপসাইলন পাশে ফর অল ইন গ্রেটার ইকুয়াল টু কে জিরো, নিচে লিখো ইমপ্লাইজ, কথাটা বুঝেছো, এ রেজাল্টটা কার পর থেকে ট্রু ছিল বল, কে বা কে এর পর থেকে, সে সমস্ত পজিটিভ ইন্টিজার যারা কে বা কে থেকে বড়, তো আর এনটা তো একটা পজিটিভ ইন্টিজার যারা কে থেকে বড়, তাহলে এই রেজাল্টটা কি, এন এর জায়গায় যদি আর এন বসায় রেজাল্টটা ট্রু হবে, কারণ আর এন তো কে থেকে বড়,
implies limit n tends to infinity বলো x আর n equal to n x আর n equal to কত n x আর n equal to n কি বোঝা গেছে তার মানে একটা সিকোয়েন্স যদি l এ কনভার্জ করে তাহলে তার যে কোনো সাবসিকোয়েন্স কোথায় কনভার্জ করবে l এ ওকে চলো এরপর হেডিং করো আপার লিমিট এন্ড লোয়ার লিমিট হেডিং করো আপার লিমিট এন্ড লোয়ার লিমিট হেডিং করো আপার লিমিট এন্ড বলো লোয়ার লিমিট হেডিং করো আপার লিমিট ইউপিপিএল আপার লিমিট আগে আপার লিমিট এই করো আপার লিমিট ঠিক আছে হেডিং আপার লিমিট হলো লিখো লেট আগে লিখো তারপর আমি एग्जांपल দিচ্ছি লেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে x এর বি এ বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে x এর বি এ বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস বি এ বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস হয়েছে আচ্ছা আপার লিমিট মানে হচ্ছে একটা সিকোয়েন্সের যত সাবসিকোয়েন্সিয়াল লিমিট পাবে তাদের মধ্যে যেটা বড় ঠিক আছে তাহলে সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মধ্যে যেটা বড় তাকে আমরা বলবো আপার লিমিট সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মধ্যে যেটা ছোট তাকে আমরা বলবো লোয়ার লিমিট তাহলে লেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে x এন্ড b এ বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস দিয়ে নিচে লিখো লিখো দা গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ সেকেন্ড ব্রেকেটের ভিতরে x n ইজ সেড অফ সেকেন্ড ব্রেকেটের ভিতরে x n ইজ সেড টু বি দা ইজ সেড টু বি দা আপার লিমিট সেড টু বি দা আপার লিমিট the upper limit or the limit or the limit superior s u p e r i o r limit superior of second bracket এর ভিতর x n তার মানে x n একটা bounded sequence এর যত সাবসিকোয়েন্সিয়াল লিমিট আমরা পাবো তাদের মধ্যে যে সাবসিকোয়েন্সিয়াল লিমিটটা বড় তাকে আমরা কি বলবো আপার লিমিট সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মধ্যে যেটা বড় তাকে আমরা বলবো আপার লিমিট হয়েছে দা আপার লিমিট অর লিমিট সুপিরিয়র অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর x এ লিখো এন্ড দিস ইজ ডিনোটেড বাই লিখো দিস ইজ ডিনোটেড বাই এইচ এ লিমিট আপার বার এক্স এন সেকেন্ড ব্র্যাকেট দেখে না অর লিমিট সুপ এক্স এন আর কি বললাম লিমিট সুপ এক্স এন হয়েছে
পরে আমি एग्जांपल দিচ্ছি আমার লোয়ার লিমিটের ডেফিনিশনটাও লিখে দিচ্ছি তাহলে সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মধ্যে যেটা বড় তাকে আমরা কি বলবো আপার লিমিট কি বললাম তোমাকে সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মধ্যে যেটা বড় তাকে আমরা কি বলবো আপার লিমিট নিচে লিখো লোয়ার লিমিট হেডিং করো লোয়ার লিমিট হেডিং করো লোয়ার লিমিট কি একই ভাবে লিখে পেলো লোয়ার লিমিট মানে কি না সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মধ্যে যেটা যেটা সবথেকে ছোট তাকে আমরা কি বলবো লোয়ার লিমিট তাই তো তোমরা সেনাউলের কাছে পড়েছিলে लेट सेकंड ब्रैकेट এর ভিতরে x এন্ড b এর সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস নিচে লিখো দা লিস্ট দা লিস্ট সাব সিকোয়েন্সিয়াল লিমিট দেখো ওই ওটা ধরা পড়লো আমার ভালো বাড়তে মানে আপনার ভাই ও তো সিএমসি তে রেখেছে ক্যালকুলেটর लेक ऑफ द लीस्ट सबसिक्वेंशियल लिमिट ऑफ सेकंड ब्रैकेट के भीतर एक सेम इज सेड टू बी द তাহলে সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মধ্যে যেটা বড় তাকে আমরা বলবো আপার লিমিট আর সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মধ্যে যেটা ছোট তাকে আমরা কি বলবো লোয়ার লিমিট অর লিমিট ইনফেরিয়র INFE RIOR অফ এক্সেন আর এটাকে ডিনোট করব উপরে যখন আপার লিমিটের ক্ষেত্রে উপরে বাদ দিছিলাম এখন নিচে বাদ দেব আর লিমিট এটাকে কি লিখবে ইনফেকশন সবাই কি রেডি দেখো তো তাহলে সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মধ্যে যেটা বড় তাকে আমরা বলবো আপার লিমিট আর সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মধ্যে যেটা ছোট লিস্ট তাকে আমরা কি বলবো লোয়ার লিমিট বা চলো হেডিং করো एग्जांपल একটু তাড়াতাড়ি করো चलो हेडिंग करो एग्जांपल बोलो चलो एग्जांपल लेट एक्स एन इक्वल टू चलो हेडिंग करो एग्जांपल लेट एक्स एन इक्वल टू हेडिंग करो एग्जांपल लेट एक्स एन इक्वल टू कत बोलो लेट एक्स एन इक्वल टू माइनस वन टू दी पावर एन पासे छोटो एन बिलोंग्स टू बड़ो एन एग्जांपल गुलो ভালোভাবে খেয়াল করবে পাশে ছোট n বিলংস টু বড় n এই বলে কো দা সাবসিকোয়েন্স দা সাবসিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর x টু n দ্যাট ইজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কত হবে x2 x4 x6 কমা ডট ডট দ্যাট ইজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর 1 1 ডট ডট অপ কার এটা
ऑफ सेकंड ब्रैकेट के भीतर एक सेल, ऑफ सेकंड ब्रैकेट के भीतर एक सेल कन्वर्जेंस टू की लिखबे बोलो, ऑफ सेकंड ब्रैकेट के भीतर एक सेल कन्वर्जेंस टू कोथा ऑफ सेकंड ब्रैकेट के भीतर एक सेल कन्वर्जेंस टू 1, एक सेल कन्वर्जेंस टू 1, एक सेल कन्वर्जेंस टू 1। एक और नीचे लिखो द सबसीक्वेंस, नीचे लिखो द सबसीक्वेंस सेकंड ब्रैकेट के भीतर x 2n minus 1, that is second bracket এর ভিতর কত বলো, x 3 x 1 comma x 3 comma বলো x 5 comma dot dot, that is কত, minus 1 minus 1 minus 1 comma dot dot of second bracket এর ভিতর x n converges to কোথায়, converges to minus 1, কারণ এটা constant sequence প্রতিটা term same, converges to minus 1। এরপর নিচে লিখো all subsequential limits are, all subsequential limits are, all subsequential limits are কি কি, minus 1 comma 1, minus 1 comma 1, therefore upper limit xn কত, therefore বলো minus 1 1, এদের মধ্যে greatest কে 1 আর least কে minus 1, লেখো therefore upper limit x n, এইদিকে তাকাও পাগল, upper limit x n টা কত 1, আচ্ছা lower limit x n equal to কত minus 1, ঠিক আছে। चलो डॉ नेक्स्ट एग्जांपल लिखो, हेडिंग करो एग्जांपल, नेक्स्ट एग्जांपल लिखो लेट एक्स एन इक्वल टू, लिखो लेट एक्स एन इक्वल टू एग्जाम्पल लिखो लेट एक्स एन इक्वल टू 1/n, पासे छोटो एन बिलोंग्स टू बड़ो एन, एक्स एन इक्वल टू कत बोलाम 1/n, पासे छोटो एन बिलोंग्स टू बड़ो एन, लिखो लिमिट एन टेंड्स टू इनफिनिटी एक्स एन टा कत, something by infinity মানে 0, আচ্ছা তাহলে এই সিকোয়েন্সটা তো কনভার্জেন্ট সিকোয়েন্স, নিচে লিখো দা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স এন ইজ কনভার্জেন্ট, দা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স এন ইজ কনভার্জেন্ট এন্ড কনভার্জেস টু is convergent and converges to 0, the sequence second bracket এর ভিতর xn is convergent and converges to 0, okay, তাহলে upper limit কত হবে, তাহলে এর upper limit xn কত হবে 0, lower limit xn কত হবে 0, কেন, কারণ আমরা একটু আগে একটা থিওরি পড়লাম যে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়
তাহলে তার যে কোনো সাবসিকোয়েন্সের লিমিট কি হবে? এক্স এন এর যা লিমিট হবে সাবসিকোয়েন্স গুলোর লিমিটও সেম হবে। তাহলে যেহেতু এক্স এন টা কনভারজেন্ট, এর যে কোনো সাবসিকোয়েন্সের লিমিট জিরো, তাহলে আপার লিমিট জিরো, লোয়ার লিমিটটাও জিরো। ডাউট আছে? চলো নেক্সট একটা প্রবলেম লিখো। Give an example of a bounded sequence. Heading করা problem. Heading করা problem. Give an example. Heading করা problem. লিখো give an example of a bounded sequence. Give an example of a bounded sequence which has a give an example of a bounded sequence which has a convergent subsequence. Give an example of a bounded sequence which has a convergent subsequence. এই কথা হচ্ছে হুইচ হ্যাজ এ কনভারজেন্ট সাবসিকোয়েন্স, হুইচ হ্যাজ এ কনভারজেন্ট সাবসিকোয়েন্স এন্ড এ ডাইভারজেন্ট সাবসিকোয়েন্স। কি বললাম? গিভ অ্যান এক্সাম্পল অফ এ বাউন্ডেড সিকোয়েন্স হুইচ হ্যাজ এ কনভারজেন্ট সাবসিকোয়েন্স এন্ড এ বলো এন্ড এ ডাইভারজেন্ট সাবসিকোয়েন্স। সবাই রেডি? চলো চলো লিখো লেট, লিখো হেডিং করা সলিউশন। Let x n equal to solution equal, let x n equal to equal to sin n pi by 2, পাশে ছোট n belongs to বড় n, x n equal to sin n pi by 2, পাশে ছোট n belongs to বড় n, হয়েছে? Therefore মডের ভিতর x n equal to মডের ভিতর sin n pi by 2, তোমরা জানো মডের ভিতর sin theta less equal to 1 হয়, তাহলে this is less equal to 1 for all ছোট n belongs to বড় n। আচ্ছা তাহলে এর আপার বাউন্ড কত? 1। লোয়ার বাউন্ড কত? -1। তাহলে লিখ ইমপ্লাইজ দা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স এন ইজ বাউন্ডেড, দা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স এন ইজ বলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স এন ইজ বাউন্ডেড। স্টপ। তাহলে বাউন্ডেড দেখানো হয়ে গেল, এরপর কি করবে বলো তো? এই বলো বাউন্ডেড দেখানো হয়ে গেল, আমরা কি দেখাবো? এর একটা কনভারজেন্ট সাবসিকোয়েন্স আছে, আমি দেখাবো এর একটা ডাইভারজেন্ট সাবসিকোয়েন্স আছে। তাড়াহুড়ো করবে না, লেখো লেখো দা সাবসিকোয়েন্স, তার সাবসিকোয়েন্স, তার সাবসিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স টু এন, দ্যাট ইজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এক্স টু, এক্স ফোর, এক্স সিক্স, এক্স এইট, ডট ডট।
That is second bracket এর ভিতরে x2 মানে কত n এর মান 2 sin pi n এর মান 4 হলে sin 2 pi sin কত 3 pi কমা ডট ডট আচ্ছা তোমরা জানো sin n pi টা 0 তাহলে এখানে প্রতিটা 0 না 0 ডট ডট লিক অল ইজ কনভারজেন্ট is convergent and converges to bolo is convergent and converges to zero acha converges to zero e par niche likho the sequence se acha sorry the subsequence likho लिखो द सबसीक्वेंस सेकंड ब्रैकेट के भीतर x2 x 4n माइनस 3 लिखो 4n माइनस 3 दैट इज n এর মান 1 হলে x1 2 হলে কত x5 তারপর বলো x9 comma dot dot that is sin কত pi by 2 sin 5 pi by 2 sin 9 pi by 2 dot dot that is এগুলো সবই দেখো তো साइन पॉजिटिव तो ए सब क्वाड्रेंट है सब गुलो वन लेको इज कन्वर्जेंट एंड कन्वर्जेस टू কোথায় कन्वर्जेस टू वन ठीक বলেছি দেখো তো इज कन्वर्जेंट एंड कन्वर्जेस टू वन হয়েছে চলো এরপর নিচে লিখো লিখো দা সাবসিকোয়েন্স দা সাবসিকোয়েন্স সেকেন্ড ব্রেকেট এর ভিতর x 2n মাইনাস 1 এর কথা ভাবো x 2n মাইনাস 1 মানে x 1 কমা x 3 কমা x 5 ডট ডট তাহলে এটা sin 3 pi by 2 sin 5 pi by 2 dot dot তাহলে 1 minus 1 1 dot dot এটা কি কনভারজেন্ট হবে বলো তো এটা কি হবে এর মান 1 অথবা minus 1 1 অথবা minus 1 এরকম কি লিখবে বলো ইজ কি লিখবে is divergent লেখো এটা is divergent is divergent ওকে লেখো দাস নিচে লেখো দাস দা বাউন্ডেড সিকোয়েন্স লিখো দাস দা বাউন্ডেড সিকোয়েন্স সেকেন্ড ব্রেকেটের ভিতর এক্স এন দাস দা বাউন্ডেড সিকোয়েন্স দাস দা বাউন্ডেড সিকোয়েন্স সেকেন্ড ব্রেকেট এক্স এন হ্যাজ এ has a convergent subsequence and a divergent subsequence has a convergent subsequence and a bolo and a divergent subsequence sobai ready response korbe আচ্ছা এই হলো ব্যাপার
এরপর যে কথাটা বলার হেডিং করো প্রপার্টিজ অফ আপার লিমিট এন্ড লোয়ার লিমিট হেডিং করো প্রপার্টিজ পি আর ও হেডিং করো প্রপার্টিজ অফ অফ আপার লিমিট and lower limit properties of upper limit and lower limit let second bracket er bhitor x n let second bracket er bhitor x n be a bounded Let second bracket er bhitor x n be a bounded sequence of real numbers. Recall, let second bracket er bhitor x n be a bounded sequence of bolo real numbers. Stop. Niche recall, let mu equal to upper limit xn like then for arbitrary epsilon greater 0 then for arbitrary epsilon greater 0 দি নাম্বার 1 দি লিখো x n less than mu plus epsilon sorry x n greater mu minus epsilon for infinitely many values of n আচ্ছা এক্স এন গ্রেটার মিউ মাইনাস এপসাইলন ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন নাম্বার 2 দি লিখো লিখো দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার নাম্বার 2 দি লিখো দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার K such that xn less than mu plus epsilon pass a for all n greater equal to k ki bolam xn less than mu plus epsilon pass a ki likhecho for all n greater equal to k এরপর ছবিটা আঁকো একটা রিয়েল লাইন ড্র করো এইরকম এইদিকে তাকাও এই মিউ মাইনাস এপসাইলন এই পাশে সিকোয়েন্সের কতগুলো টার্ম আছে ইনফাইনাইট সিকোয়েন্সের কতগুলো টার্ম আছে ইনফাইনাইট এবং একটা পার্টিকুলার স্টেজের পর সিকোয়েন্সের যে কোনো মেম্বার কার থেকে ছোট মিউ প্লাস এপসাইলন থেকে এটা কখন এইদিকে অল টার্মস কখন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে সিকোয়েন্সের অল টার্মস কখন এইদিকে থাকবে একটা পার্টিকুলার স্টেজের পর সিকোয়েন্সের যে কোনো মেম্বার কোন দিকে থাকবে বলো এই যে মিউ প্লাস এপসাইলন এর লেফট দিকে তাই না তাহলে আমরা কি বলবো মিউটাকে আপার লিমিট তার মানে মিউ প্লাস এপসাইলন এর ওই পাশে সিকোয়েন্সে কোনো টার্ম নেই ঠিক আছে মিউ প্লাস এপসাইলন এর রাইট সাইডে সিকোয়েন্সে কোনো টার্ম নেই নিচে লিখো ছবিটা এঁকেছো সবাই
মনে থাকবে আপার লিমিট মানে মিউ প্লাস এপসাইলনের লেফট সাইডে সমস্ত টার্ম থাকবে, এটা মাদার কন্ডিশন। এটা x এর লেস দ্যান মিউ প্লাস এপসাইলন ফর অল ইন গেটা ইকুয়াল টু k। এনি ডাউট? চলো এক পর নিচে লিখো, এটা ড্র করে নেবে, নিচে লিখো লেট ল্যামডা ইকুয়াল টু, নিচে লিখো লেট ল্যামডা ইকুয়াল টু, নিচে লিখো লেট ল্যামডা ইকুয়াল টু লোয়ার লিমিট এক্স এন, লিমিট লিখে নিচে বার লোয়ার লিমিট এক্স এন লিখো, দেন ফর আরবিট্রারি এপসাইলন গ্রেটার জিরো, নিচে লিখো দেন ফর আরবিট্রারি এপসাইলন গ্রেটার জিরো, নাম্বার ওয়ান দি কি লিখবে বলো তো, জাস্ট উল্টো ঘটনা কি হবে, এক্স এন লেস দেন ল্যামডা প্লাস এপসাইলন ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন। আর দু নম্বরটার ক্ষেত্রে হবে এক্স এন গ্রেটার ল্যামডা মাইনাস এপসাইলন ফর অল ইন গ্রেটার ইকুয়াল টু কে। একটু মাইন্ড দাও, এলা ফ্রিকোয়েন্টলি ইউজ হবে, যেরকম আমি তোমাদের বলেছিলাম যে সুপ্রিমাম প্রপার্টি এবং ইনফিমাম প্রপার্টি প্রচুর কাজে লাগে। এখানে কিন্তু সিকোয়েন্সে আপার লিমিট লোয়ার লিমিটের কনসেপ্টটা সাব সিকোয়েন্সে প্রচুর কাজে লাগে। প্রপার্টিজ অফ আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট ছবিটা আঁকো। তাহলে লোয়ার লিমিট মানে একটা পার্টিকুলার স্টেজের পর সিকোয়েন্সে যে কোনো টার্ম কার থেকে বড় হবে, ল্যামডা মাইনাস এপসাইলন, কখন? এখানে কি লিখবে, অল টার্মস, ছবিটা আঁকো, পাশে ফর অল ইন গ্রেটার ইকুয়াল টু কে, আর ল্যামডা মাইনাস এপসাইলনের এই পাশে কতগুলো টার্ম আছে, সিকোয়েন্সের কতগুলো টার্ম আছে, ইনফাইনাইট, ওই যে ওই যে এক্স এর লেস দ্যান ল্যামডা প্লাস এপসাইলন ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন, তার ল্যামডা প্লাস এপসাইলনের লেফট সাইডে সিকোয়েন্সের কতগুলো টার্ম আছে, ইনফাইনাইট। ওকে, রেসপন্স না করলে এগোনো যাচ্ছে না, ঠিক আছে কি? আপার লিমিট এবং লোয়ার লিমিটের এই হলো প্রপার্টিজ। প্রপার্টিজ অফ কি বললাম, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। এরপর একটা থিওরেম লিখো, যে থিওরেমটা বাড়ি থেকে করে আনবে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরেম। চলো হেডিং করা থিওরেম, লিখো এ বাউন্ডেড সিকোয়েন্স, এ দেখো ম্যাডাম, চলো হেডিং করা থিওরেম স্টার্ট দাও, লিখো এ বাউন্ডেড সিকোয়েন্স, এটা স্টার্ট দাও, খুব ইম্পর্টেন্ট থিওরেম। এ বাউন্ডেড সিকোয়েন্স সেকেন্ড ব্রেকেটের ভিতর এক্স এন ইজ কনভার্জেন্ট, এ বাউন্ডেড সিকোয়েন্স সেকেন্ড ব্রেকেটের ভিতর এক্স এন ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ আই ডবল এফ, ইফ অ্যান্ড অনলি ইফ কি লিখবে বলো, আপার লিমিট এক্স এন, লিমিট লিখে উপরে বার, ইকুয়াল টু লোয়ার লিমিট এক্স এন, আপার লিমিট এক্স এন ইকুয়াল টু বলো লোয়ার লিমিট এক্স এন, বলছে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হলে আপার লিমিট এক্স এন এর সাথে লোয়ার লিমিট এক্স এন টা ইকুয়াল। ওকে, আবার যদি আপার লিমিট এর সাথে লোয়ার লিমিটটা ইকুয়াল হয় তাহলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট। দেখো ফার্স্ট পার্ট হয়ে আছে না, সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় তাহলে তো আপার লিমিট লোয়ার লিমিট সবই তো এক্স এন সিকোয়েন্স এর লিমিটের সাথে ইকুয়াল। একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার অল সাবসিকোয়েন্সিয়াল লিমিটস আর সেম, তাহলে আপার লিমিটের সাথে লোয়ার লিমিটটা সেম হবে। এবার কনভার্সলি কি করবে, আপার লিমিট এক্স এন ইকুয়াল টু লোয়ার লিমিট এক্স এন ইকুয়াল টু এল ধরে নেবে, দিয়ে ওই যে প্রপার্টিজগুলো কাজে লাগাবো,
ঠিক আছে k1 k2 ইন্টিজার পাবো দেখি নেব k1 k2 ম্যাক্সিমাম নেব দি সেকেন্ড থেকে দেখিয়ে দেব x এর দা কোন পার যাবে ঠিক আছে তাহলে hw যেটা হচ্ছে hw হচ্ছে এই থিওরেমটা আমি সামনের দিন কিন্তু তোমাদের এসে জিজ্ঞেস করব সবার যেন ফ্রেশ করা থাকে আর এসে আমি জিজ্ঞেস করব একটা লাইন তোমাদের অসুবিধে হবে না আমার যা ইনফরমেশন দেওয়া আছে এটা পেজ নাম্বার 160 তে আছে 160 তে আছে পেজ ওকে এটা রেডি করে আনবে আর প্রথম যেটা দিলাম আচ্ছা তোমরা এইভাবে রেডি করো ভালোভাবে কিন্তু প্র্যাকটিসটা জোর চালাতে হবে কোনো অসুবিধা হচ্ছে সাবসিকোয়েন্ট সম্পর্কে বাড়ি থেকে একটু ভালোভাবে আরেকবার দেখে নেবে এটা তাহলে টোটালটা কমপ্লিট হয়ে যাবে ওকে কোনো চাপ নেবে না আমরা মোটামুটি খুব ভালো পজিশনে আছি এবং আমরা যতটা করছি সাথে সাথে সেটাকে সলিড রেডি করে নিচ্ছি ওকে ঠিক আছে